ঈদের দুই সপ্তাহ পরও ক্রেতার অভাবে ময়মনসিংহের শম্ভুগঞ্জ সর্ববৃহৎ চামড়ার বাজারে কয়েক লাখ চামড়া অবিক্রিত রয়ে গেছে। এসব চামড়া নিয়ে ব্যবসায়ীরা এখন মহাবিপাকে পড়েছেন। সাপ্তাহিক হাটে কিছু চামড়া বিক্রি হলেও বেশিরভাগই এখনও বিক্রি হয়নি। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ময়মনসিংহ অঞ্চল ছাড়াও সিলেট অঞ্চলের পাইকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা শম্ভুগঞ্জ বাজারে কুরবানির পশুর কয়েক লাখ চামড়া বিক্রির জন্য নিয়ে আসেন। কিন্তু কুরবানির পর প্রায় দু সপ্তাহ পার হলেও এখনও অর্ধেকের বেশি চামড়া অবিক্রিত রয়ে গেছে। এতে দিশেহারা চামড়া ব্যবসায়ীরা কিনছি 600-700 টাকা করে, এখন দাম কয় 200 টাকা করে। 654 পিস মালের থেকে একটাও বেচা কিনে হয়নি। 300 চামড়া বিক্রি করতে পারছি, আর 300 চামড়া আমার কেউ দামেই করে নাই। তো আমার মতো আরো বহু ব্যাপারী পড়ে রয়েছে, আমরা বিক্রি করতে পারে নাই। চামড়া বিক্রি করতে না পেরে ব্যবসায়ীরা শম্ভুগঞ্জ বাজারে চামড়া নিয়ে আগামী হাটবারের অপেক্ষায় প্রহর গুনছেন। বাজারে পার্টি না থাকাতে আজকে আমাদের মালগুলো বাজারে এখনো রয়ে গেছে, কোনো খরিদ্দার পাই নাই। এই মাল বেচার জন্য কোনো পার্টি নাই, চামড়া কোনো ব্যাপারই কয় না যে নিব। আগে অর্ডার দিছে চামড়া কিনো লয়ে যাম, ওখানে এই বছর আমরা ব্যাপারই পাই না। ট্যানারি মালিকরা বলছেন সঠিক দামে চামড়া কিনছেন তারা, তবে ব্যাংক ঋণের অভাবে অনেক এলাকায় সংকট সৃষ্টি হচ্ছে বলেও জানালেন তারা। সরকার নির্ধারিত রেটের ভিতরে কিনছি যাতে ব্যাপারীরা বাঁচতে পারে, সেদিকে আমরা খেয়াল রাখছি। যদি ব্যাংক এইবার একটু আমাদেরকে ফাইন্যান্সটা পরিমাণে একটু বেশি করতো, তাহলে আর এই সংকটটা হইতো না। আমরা যারা র সাপ্লাইর আছে তাদেরকে যথারীতি টাকা পয়সা দিতে পারতাম। চামড়া বিক্রি করতে না পারলে পুঁজি হারিয়ে দেনা পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে যাবেন এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক।